স্বাগতম জানাইছো, মই দীক্ষিত শর্মা। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ বাতৰি দিব লাগিছো। শীঘ্রেই উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হব NRCর শুনানি। যে অগ্রিম তালিকা থাকে উচ্চতম ন্যায়ালয়ের, সেই উচ্চতম ন্যায়ালয়ের অগ্রিম তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে অসমৰ NRCর প্রসঙ্গ। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙর খবরটা আমি টাইম এইটৰ দর্শকসকলক জানাই আছো যে শীঘ্রেই উচ্চতম ন্যায়ালয়ত NRCর শুনানি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো, শীঘ্রে উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হব NRCর শুনানি। কারণ অগ্রিম কার্যক্রমণিকা অর্থাৎ এডভান্স যখন লিস্ট থাকে, সেই এডভান্স লিস্টত ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অসমৰ NRC। কেইবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর অসমৰ NRCর প্রসঙ্গ পুনের অন্তর্ভুক্ত হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের অগ্রিম তালিকাত। NRCর সমন্বয়ক বিগত সময়ত পুনের নিরীক্ষণের আবেদন জানাইছিল আর NRCর পৰা নাম কর্তনের প্রসঙ্গক বিরুদ্ধে জমিয়তে আবেদন জানাইছিল সর্বোচ্চ ন্যায়ালয়ত। সম্পূর্ণ NRCর গোচরতেই শীঘ্রে শুনানি হওয়ার সম্ভাবনা আছে। 31 আগস্ট 2019 NRCর প্রকাশ পাইছিল আর সেই প্রকাশ পাওয়া NRCর ব্যাপক খেলিমেলির অভিযোগ বিভিন্ন দল সংগঠনের পৰা আরম্ভ করে শাসক বিরোধী উভয় পক্ষই অসন্তুষ্টিও ব্যক্ত করেছিল। আর এই সমগ্র প্রসঙ্গতেই এতিয়া শরৎ অরবিন্দ বোবদে, যে প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ আছিল, তেওঁর কার্যকালত মাত্র দুবারহে ইয়ার শুনানি হয়েছিল। কিন্তু এবার পুনের অগ্রিম যে উচ্চতম ন্যায়ালয়ের অগ্রিম যে তালিকা আছে, সেই তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে NRCর। অবশ্যই কাইলৈ যে শুনানি আছে, সেই শুনানির এই মুহূর্তলৈকে তাত অন্তর্ভুক্ত হওয়া করা হওয়া নাই। অবশ্যই পিছবেলালৈ এখন সাপ্লিমেন্টারি লিস্ট ওলায়, সেই সাপ্লিমেন্টারি লিস্টটো NRCর অহার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু যে এডভান্স নোটিস থাকে, এডভান্স লিস্ট থাকে, এডভান্স লিস্টত NRCর প্রসঙ্গ স্থান পাইছে উচ্চতম ন্যায়ালয়ত, গতিকে আশা করা হয়েছে শীঘ্রে NRCর প্রসঙ্গক লৈ উচ্চতম ন্যায়ালয়ত শুনানি আরম্ভ হব। অবশ্যই কেইবাটাও গুরুত্বপূর্ণ দিক ইয়াত এই কারণে আছে যে প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈর সহিতে NRCর শুনানিটি যোজনা করে আছিল এফ নরিমন, ন্যায়াধীশ এফ নরিমন এই বিষয়ত শুনানি গ্রহণ করে আছিল। আর রঞ্জন গগৈ অবসর লওয়ার পাছত বোবদে যে শুনানি গ্রহণ করেছিল প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ, সেই দুজনীয়া খণ্ড বিচারপীঠতো এফ নেরিমন আছিলে। কিন্তু অহা মাহত এফ নেরিমনে নিজের অবসর লব, ন্যায়াধীশ হিসাবে অবসর লব, আর সেইবাবে তার পূর্বে এটা শুনানি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আর তারপর NRCর গোচরটো কার ওসর যায় বা কোনখন খণ্ড বিচারপীঠের শুনানির দিয়া হয় সেয়া নিশ্চিতভাবে লক্ষণীয় হব। কিন্তু এই মুহূর্তত সাবলগীয় আর সকলকে ডাঙর খবর তো এইটো হয়েছে যে NRCর যি NRCক লৈ সকলে অভিযোগ উত্থাপন করেছিল, NRCর পৰা ডি ভোটার বা যিসমূহ অভিযোগ যিসমূহ ডিক্লেয়ার্ড ফরেনার্স আছে তেওঁলোকৰ নাম কর্তনের আজির পৰা কিছু মাহৰ পূর্বে বর্তমানের সমন্বয়ক হিতেশ দেব শর্মায় নির্দেশ দিছিলে, সেই নির্দেশের বিরুদ্ধে জমিয়ত উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল। তারপর NRCর বর্তমানের সমন্বয়ক হিতেশ দেব শর্মায় উচ্চতম ন্যায়ালয়ত নিজের নিজাববীয়াকৈ এখন আবেদন দি কৈছিলে যে NRCর পুনের নিরীক্ষণ হব লাগে, কারণ তাত বহু ব্যাপক খেলিমেলির অভিযোগ আছে। এই সকলসমূহ বিষয় অর্থাৎ 2019-31 আগস্টত যে NRCর ঘোষণা NRCর প্রকাশ পাইছিল, সেই NRCক লৈ পেলাই বিভিন্ন পক্ষ অভিযোগ, যে মূল আবেদনকারী আছিল অসম পাবলিক ওয়ার্কসর পৰা আরম্ভ করে সকল পক্ষ অসন্তুষ্টি ব্যক্ত করেছিল, রাজ্য সরকারে অসন্তুষ্টি ব্যক্ত করেছিল, শাসক বিরোধী সকলের ফলের পৰা আবেদন জানা হয়েছিল, জমিয়তে দিছিল, অন্যান্য সকলে আবেদন জানাইছিল যে এই NRCর পুনের নিরীক্ষণ হব লাগে। দুদিনের পূর্বে যেতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের OCসকলক এই কথা সম্বোধন করেছিল, তার একটা কথা স্পষ্টতার রাজ্যের মুখ্যমন্ত্রীজনে কৈছিল যে NRCর নাম থাকলেই ভারতীয় হয়ে না যায়, গতি পাসপোর্টের ক্ষেত্রে কোনোবাই যদি NRCর ডকুমেন্ট দিয়ে তো ভেরিফিকেশন অত্যন্ত প্রয়োজনীয় হব। আর এই NRCর প্রসঙ্গ যসঙ্গে বিশেষ স্থান সকল স্থানতে লাভ করে আছে বা বিশেষ চর্চা বিগত দুটা তিনটা বছর ধরে চলি আছে, আর বিশেষ সদ্য সমাপ্ত নির্বাচনতো ইয়ার ব্যাপক উচ্চারণ হয়েছিল। আর এই যে NRCর প্রসঙ্গ আছে এটা শীঘ্রেই সর্বোচ্চ ন্যায়ালয়ত শুনানি হব, ইয়ার বাবে অগ্রিম যে তালিকা আছে সেই অগ্রিম তালিকাত অন্তর্ভুক্ত করা হয়েছে অসমৰ NRCর বিষয়টি। অবশ্যই
কাইলৈ যি শুনানি আছে সেই শুনানিত অন্তৰ্ভুক্ত হোৱা নাই এন আৰ চি, কিন্তু আবেলিলৈ অপেক্ষা কৰিব লাগিব। চাৰি বজাত যি ছাপ্লিমেণ্টেৰী লিষ্ট ওলায় তাত আহে না নাহে নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব। কিন্তু এন আৰ চি প্ৰসংগ পুনৰ শুনানিৰ বাবে যাব উচ্চতম ন্যায়ালয়ত আৰু শীঘ্ৰেই ইয়াৰ শুনানি প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব লাগিব। আৰু বিশেষকৈ দুটা আবেদন, প্ৰথমটো আবেদন হ'ল যে এন আৰ চিৰ পৰা ডিক্লেয়াৰ্ড ফৰেনাৰ্ছ ডি ভোটাৰ্ছ বা এন এন এখেতসকলৰ নাম কৰ্তনৰ বাবে যি পদক্ষেপ এন আৰ চিৰ সমন্বয়কে লৈছিল সেয়া বিৰুদ্ধে জমিয়তে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কৰিছিল। আৰু দ্বিতীয়টো প্ৰসংগ হ'ল যে এন আৰ চিৰ সম্পূৰ্ণৰূপে ৰি ভেৰিফিকেশ্যনৰ বাবে সমন্বয়কে যি আবেদন কৰিছিল সেই সন্দৰ্ভত সকলোসমূহ বিষয় যিহেতু ক্লাব কৰি দিয়া হৈছিল আৰু এতিয়া এই বিষয়ত শীঘ্ৰেই সৰ্বোচ্চ ন্যায়ালয়ত আৰম্ভ হ'ব শুনানি।